দুটো সিঙ্গারা 5 টাকা এটা হচ্ছে নরমাল সিঙ্গারা নরমাল সিঙ্গারা চিকেন সিঙ্গারা 3টে 10 টাকা চিকেন গুলো ইউজ হয় এই যে চিকেন দেখো চিকেন বেশ বড় সাইজেরই চিকেন আছে হ্যাঁ এগুলো কি ফ্রাইড করে মানে রান্না করা আছে হ্যাঁ ফ্রাই করে ভাজা আছে বলেন কি ভেজিটেবল চপ হয় আলু চপ হয় ডিমের চপ হয় ওগুলো কেমন কেমন দাম আছে ওই 5 টাকা করেই সব ডিমের চপও 5 টাকা ভেজিটেবল 5 টাকা আলু চপও 5 টাকা 5 টাকা হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম ব্যাক আনাদার নিউ ব্লগ ভিডিও এখন এই মুহূর্তে ঠিক যেই জায়গাটায় চলে এসেছি এই জায়গাটায় পাওয়া যাচ্ছে 2 পিস সিঙ্গারা মাত্র 5 টাকা এটা তো নরমাল সিঙ্গারার ব্যাপার বাট 3 পিস চিকেন সিঙ্গারা সেটা পড়বে মাত্র 10 টাকা দোকানটা কোথায় সেটা তোমাদের সম্পূর্ণটা বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু এই ভিডিওটা শুরু করার আগে আগেরবারে ভিডিও দেখতেন বেস্ট কমেন্ট করেছো সেই কমেন্টটা নিচে দিচ্ছি দেখে নাও খুব সুন্দর কিন্তু কমেন্ট করেছিল তোমরাও যদি চাও তোমাদের নামটা বলে দিতে অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওতে একটা সুন্দর থেকে কমেন্ট করে দাও তাহলে আমি নেক্সট ভিডিওতে বলে দেবো তো চলো আজকে ভিডিওটি শুরু করার আগে যারা আমাকে চেনো না তাদের জন্য জানিয়ে রাখি আমি সাগর তোমরা দেখছো সাগর বসে ইউটিউব চ্যানেল আমরা বাঙালি খাদ্য রসিক তাই ছিল খেতে খেতে আর ঘুরতে ঘুরতে এই দুনিয়াটা বদলায় ইয়েস এইখানে কিন্তু দেখতে পেয়ে যাচ্ছ সিঙ্গারা মাত্র কিন্তু দুটো পড়বে 5 টাকা 5 টাকায় 2 পিস সিঙ্গারা আছে তাছাড়া চিকেন সিঙ্গারা পড়েছে সেটা থেকে 3 পিস 10 টাকা আরো অনেক রকম চপ আছে যেটুর সাথে কথা বলবো কবে দোকান নাম কি সবটা তোমাদের শেয়ার করতে থাকবো আসো যেটু প্রথমে তোমার নামটা একটু বলে দাও আমার নাম হচ্ছে গোপাল দে আচ্ছা তুমি মানে সিঙ্গারাটা কতদিন ধরে দিচ্ছ এটা আমি লকডাউনের পরের দেই চিন্তা করলাম সাধারণ লোকের হাতে পয়সাও কম তোমার যদি সেলটা একটু বাড়া দেয় কি করব তখন চিন্তা করলাম জিনিসের দামটা একটু কমায় দিই সাধারণ সবাই যেন খেতে পারে তার জন্য এটা করা আচ্ছা তাহলে তুমি প্রথম থেকে দিয়ে যাচ্ছ দুটো সিঙ্গারা 5 টাকা দুটো সিঙ্গারা 5 টাকা এটা হচ্ছে নরমাল সিঙ্গারা নরমাল সিঙ্গারা চিকেন সিঙ্গারা 3টে 10 টাকা চিকেন সিঙ্গারা 3টে 10 টাকা 10 টাকা তাহলে কি এই চিকেন গুলো ইউজ হয় এই যে চিকেন দেখো চিকেন বেশ বড় সাইজের চিকেন আছে হ্যাঁ এগুলো কি ফ্রাইড করে মানে রান্না করা আছে হ্যাঁ ফ্রাই করে ভাজা আছে ও আচ্ছা 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 আর এখানে তোমার এখানে কি কি পাওয়া যায় যেটু পাওয়া যায় তোমার যেমন ভেজিটেবল চপ হয় আলু চপ হয় ডিমের চপ হয় ওগুলো কেমন কেমন দাম আছে ওই 5 টাকা করেই সব ডিমের চপও 5 টাকা ভেজিটেবল 5 টাকা আলু চপও 5 টাকা 5 টাকা আর এই শাকা পরোটার ব্যাপারটা কি শাকা পরোটা 3টে 10 টাকা সকালে সকালে ও আচ্ছা আচ্ছা এটা সকালে কচুরি সিস্টেম হ্যাঁ সকালে শাকা পরোটা 3টে 10 টাকা শাকা পরোটা বলতে কি ওটা তোমার ভাজা না আগুনে ছেকে দেবে না না তাওয়ায় তাওয়ায় ভাজি হালকা তেলে নরমালটা 4টে 10 চিকেনটা 3টে 10 সিঙ্গারার সাথে এই যে দু রকম চাটনি আছে এই যে এটা হচ্ছে পুদিনা পাতার চাটনি আচ্ছা আর এটা হচ্ছে টমেটো চাটনি টমেটো চাটনি হুম এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে এটা চিকেন সিঙ্গারা এটা নরমাল সিঙ্গারা সাইজ গুলো মোটামুটি ভালোই বড় এইখানে কিন্তু দেখতে পাচ্ছ সিঙ্গারা গুলো প্রিপেয়ার করে তৈরি করা হচ্ছে এই জায়গায় কিন্তু আলুর পুরটা রেডি করে রাখা আছে মানে তরকারিটা রেডি করে নাও তারপর এখানে বসে সব মেকিংটা করো যে চিকেন সিঙ্গারা চিকেন গুলো কিন্তু একদম ফ্রেশ আর এখানে কিন্তু ফ্রাই করে রাখা হয়েছে তোমার এখান থেকে লোকে নিয়ে গিয়ে নাকি শুনছিলাম যে মানে অন্য জায়গায় বিক্রি করে যেটু রিফাইন তেল ইউজ করছে তো কোনো পাম অয়েল তেল কিন্তু এখানে ইউজ করা হচ্ছে না পুরো রিফাইন তেল ইউজ করা হচ্ছে মানে তিনি কি বিক্রি করে 100 পিস হ্যাঁ নিয়ে বিক্রি করে আমার দেয়া আচ্ছা আপনি কি তাদের কাছে একই দাম নেন তাই তো এবার তারা বেশি দামে বিক্রি করে হ্যাঁ কাকুর এখানে কিন্তু অর্ডার পাইকারি দেয়া হয় সে আমার দিয়ে নিয়ে যেহেতু একটু বেচে তার একটু পাইকারি দেয়া হয় আচ্ছা তো আমার দিয়ে একটু লাভ করবে হ্যাঁ সে তো তার থেকে অল্প লাভই আর থাকবে হ্যাঁ হ্যাঁ মানে নরমাল সিঙ্গারা নিয়ে যায় চিকেন সিঙ্গারাও নিয়ে যায় হ্যাঁ চিকেন সিঙ্গারা নেয় নরমালও নেয় ও আচ্ছা আমি চিকেন গুলো সাইজটা দেখে জাস্ট অবাক মানে 3.5 টাকা করে পিস পড়বে এক একটা হ্যাঁ নরমাল সিঙ্গারা হ্যাঁ নরমাল খাবো আচ্ছা যেটু একটা কথা বলছি যে নরমাল সিঙ্গারা আর এমনি সিঙ্গারা চেনো কি করে একসাথে তো ভাজা হয় না আলাদা 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 আলাদাই ভাজি একসঙ্গে তো ভাজি না আলাদা আলাদাই ভাজি আলাদা আলাদা না ভাজলে তো একসাথে হয়ে যায় হ্যাঁ সেটা এটা তো আলাদা হয়ে যায় আচ্ছা এখন পুরোটাই চিকেন হচ্ছে পুরোটাই চিকেন ভাজি আচ্ছা ঠিক আছে আমরা তো নরমাল সিঙ্গারাটা খাই তারপর চিকেন সিঙ্গারাটা তো হ্যাঁ এটা হচ্ছে নরমাল সিঙ্গারা নরমাল সিঙ্গারা চাটনি দেবো হ্যাঁ চাটনি এটা হচ্ছে পুদিনা পাতার চাটনি আচ্ছা আচ্ছা আর এই হচ্ছে তোমার টমেটো চাটনি হ্যাঁ
ওকে অলরাইট গাইস, এখন হাতে যে জিনিসটা চলে আসলো সেটা হচ্ছে দু পিস সিঙ্গারা মাত্র 5 টাকা। 2023-এ দাঁড়িয়ে এত কম দামে চিপেস্ট রেটে সিঙ্গারা আমি আর অন্য কোথাও দেখিনি। আমি এখানে চলে এসেছি, এখানে আমি খাচ্ছি। আর এর সাথে কিন্তু দু রকম সস দিয়েছে, একটা হচ্ছে টমেটো কেচাপ আর একটা হচ্ছে পুদিনা পাতা। ঠিক আছে, সিঙ্গারা সাইজ গুলো মোটামুটি ভালোই, ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে সিঙ্গারা গুলো কিন্তু মোটামুটি ভালোই সাইজ। এটা হচ্ছে নর্মাল সিঙ্গারা, আলু সিঙ্গারা। তো একটু টমেটো কেচাপ দিয়ে ফার্স্টে খেয়ে দেখি কেমন লাগে। বেশি না বকে ভাত, চলো খাওয়া যাক, লেটস ডু ইট। সিঙ্গারার উপরটা না সেই নিমকি টাইপের যেরকম হয় ঠিক সেরকম, আর ভিতরে তরকারিটা বেশ টেস্টি। হচ্ছে নারকোল টারকোলও দেওয়া, বাদাম দেওয়া, এবার একবার পুদিনা পাতা দিয়ে খাই। এই দেখো ভিতরে দেখো আলু টালু দেওয়া ভিতরে। চলো আর একবার পুদিনা পাতা দিয়ে নর্মাল সিঙ্গারা খাওয়া যাক। 2.5 টাকা পিস সিঙ্গারা কোথায় পাবে আর, চলে আসো তাড়াতাড়ি এখানে। ভালো খেতে কেমন লাগছে 2.5 টাকা দামের সিঙ্গারা 2023-এ দাঁড়িয়ে? নর্মাল সিঙ্গারা উপরে চিকেন সিঙ্গারা হবে তো? আপনি নেব এগুলো, এখানে কিন্তু তেলে ফ্রাই করা হচ্ছে সিঙ্গারা গুলো। ওকে অলরাইট গাইস, হাতে এখন যে জিনিসটা চলে এসেছে সেটা হচ্ছে চিকেন সিঙ্গারা। 2023-এ দাঁড়িয়ে চিকেন সিঙ্গারা 3টে মাত্র 10 টাকা। হ্যাঁ ঠিকই শুনেছো, 3টে সিঙ্গারা মাত্র 10 টাকা। সিঙ্গারা গুলোর সাইজ গুলো কিন্তু বেশ বড় বড়, আগে যেগুলো সাইজ ছিল এখনো কিন্তু সেম সাইজ। ঠিক আছে, এবারে ভিতরটা খেয়ে দেখি কেমন হয়েছে, চাটনি টাটনি দিয়েছে। চলো একবার খেয়ে দেখি, বেশি না বকে ভাত, চলো খাওয়া যাক, লেটস ডু ইট। চিকেন কই? এই যে চিকেনটা, এই যে চিকেনটা দেখা যাচ্ছে, চিকেনটা মানে দেখো চিকেনের সাইজটা হিসেবে বলবো ঠিকই আছে। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে চিকেনটা যদি বড় সাইজ হতো আর সিঙ্গারাটাও যদি বড় সাইজ হতো সেই হিসাবে কিন্তু 3টে করে 10 টাকা মানে একটা সন্দেহ ব্যাপার ছিল। বাট চিকেনের সাইজটা অল্প ছোট আছে আর সেই হিসাবে লাভের ওপরে যখন সেলটা হয়ে যাচ্ছে তো ভালোই, আর তাছাড়া সিঙ্গারার টেস্টটাও ভালো। আর একবার খাই, নর্মাল সিঙ্গারার চাইতে চিকেন সিঙ্গারা বেস্ট খেতে। আরে ভেঙে দেখাবো, ওহো খুব গরম। এই দেখো এতেও কিন্তু একটা ছোট সাইজের সিঙ্গার চিকেন আমরা এখানে পেয়ে যাচ্ছি। এই যে মানে ওই যে কুচো সোয়াবিন টাইপের হয় না, কুচো সোয়াবিন টাইপের হয় ওরকমই ছোট সাইজ সিঙ্গারাটা, মোটামুটি খেতেই ভালো। আরেকবার খাই ফার্স্ট লাগিয়ে, চলো লাস্ট বাইট খাওয়া যাক। ঠিক আছে, কেমন লাগছে রাহুল চিকেন সিঙ্গারাটা? আর কি রকম লাগে, চিকেনটা যেটা আছে ওটা টেস্টি পাচ্ছে, তার বাদে আর সব সেম। নর্মাল সিঙ্গারা চিকেন সিঙ্গারা একই রকম টেস্ট, কিন্তু চিকেনটা না একটু ভালো টেস্ট লাগছে, চিকেন দেওয়া তো ওই জন্য, চিকেনটা একদম ফ্রেশ চিকেন ওই জন্য। ওকে তো সিঙ্গারা খেলাম তো আমার ভালোই লাগলো। এইবার ব্যাপারটা হচ্ছে তোমরা এই জায়গাটায় আসবে কি করে, তোমাদের তো লোকেশনটা আমি এখনো বলিনি। তোমরা যারা মনে করছো অশোকনগর হাবড়া থেকে আসবে, তারা অশোকনগরের স্টেশনে নামবে, স্টেশন থেকে চৌরঙ্গীর মোড়ে আসবে। চৌরঙ্গীর মোড়ের দিক থেকে যে রাস্তাটা সোজা স্টেডিয়ামের দিকে চলে যাচ্ছে তার ঠিক এই পাশেই পাওয়ার হাউস আছে, ওই পাশটা একটু পাওয়ার হাউসটা দেখিয়ে দিতে বলবো। ওই হচ্ছে যে পাওয়ার হাউস, এটা 1-3 পাওয়ার হাউস। তোমরা যে কেউ এখানে বলবে দোকানের নামটা একটু জিজ্ঞেস করনি, এটা দোকানের নামটা যে 1-3 মোড় বললে মোটামুটি সবাই চেনে, চৌরঙ্গি মোড় নেমে 1-3 মোড় বললে পাড়া হাউসের ওখানে যাব, গোপাল পিস্তল। আচ্ছা আচ্ছা, গোপাল পিস্তল বললে মোটামুটি সবাই চেনে। ঠিক আছে, আমার ম্যাপেও দেয়া আছে, নর্থ স্টেশনের যে ম্যাপ আছে ম্যাপে দেখবো আমার দোকানের ইসে দেয়া আছে, গুগল ম্যাপিং দেওয়া আছে দোকানে। হ্যাঁ, তোমরা এখানে 1-3 পাওয়ার হাউসে এসে বলবে গোপাল টি স্টল, যে কেউ দেখিয়ে দেবে এখানে কিন্তু সিঙ্গারা 2-5 টাকা আর চিকেন সিঙ্গারা 3টে 10 টাকা। আর সকালবেলা কিন্তু এখানে শাঁখা পাওয়াটা পাওয়া যায়, সেটা হচ্ছে 3টে করে 10 টাকা। তো আই হোপ আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে মেক শিওর একটা ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, একটু বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও যাতে আমরা আরো নতুন নতুন ভিডিওর কন্টেন্ট বানাতে একটু সাহায্য পাই। তো দেখা হচ্ছে নতুন কোন একটা ইন্টারেস্টিং ফুড ব্লগ ভিডিওতে, ততক্ষণের জন্য হাই ফাই অ্যান্ড বাই।
ব্লগ।